হ্যালো ফ্রেন্ডস, আর এস জি এ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মঙ্গল গ্রহের জন্য লাল প্রবাল বা রেড কোরাল বা পলা পাথর, যেইভাবেই ডাকুক না কেন স্টোন কিন্তু একটাই, সেটা হচ্ছে লাল পলা। লাল পলা, রেড কোরাল, মুঙ্গা একটাই জিনিস, যেটা যেইভাবেই লিখুক না কেন। আপনাকে কেউ মুঙ্গা লিখতে পারে, কেউ পলা লিখতে পারে, কেউ রেড কোরাল লিখতে পারে, জিনিস কিন্তু একটাই, মঙ্গল গ্রহের জন্য এটা কাজ করে, এটা হচ্ছে রেড প্রবাল। তো ফ্রেন্ডস, যখন এটা আপনার ল্যাব টেস্টিংয়ে যাবে, যখন আপনি টেস্টিংয়ে পাঠাবেন, তখন আপনাকে লিখবেন ন্যাচারাল রেড কোরাল। এটা হচ্ছে মঙ্গল গ্রহের জন্য, এটা সামুদ্রিক স্টোন। এটা যখন আপনার কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে পেক্সাইট করবে, তো আপনাকে কত বয়স, কোন বয়সের জন্য কীরকম স্টোন লাগবে সেটা আপনাকে লিখে দেবে। যেরকম আপনার প্রাপ্তবয়স্ক যদি কোনো পুরুষ হয়, তার জন্য 8-11 রতি। যদি প্রাপ্তবয়স্ক কোনো মহিলা হয়, তাহলে পরে আপনার 8-12 রতি লাগতে পারে। যদি একটু পালকি চেহারা, একটু ভারিক্কি চেহারা হয়, তাহলে আরও আপনার কিন্তু 1 রতি বেশি হতে পারে, সেটা আপনার 14 রতিও হতে পারে। এবং যদি আপনার মঙ্গল গ্রহ এবং মাঙ্গলিক থাকে, লগ্নে যদি আপনার মঙ্গল থাকে, তাহলে কিন্তু আপনার আরও 1 রতি বেশি লাগতে পারে। তাহলে আপনার 8-15 রতি পর্যন্ত পলা আপনি ধারণ করতে পারেন। তো মাঙ্গলিক যদি আপনার লগ্নে থাকে, সবসময়ের জন্য 1 রতি বেশি পড়াই ভালো, কেননা পলা কিন্তু সামুদ্রিক স্টোন। এটা হচ্ছে আপনার ন্যাচারাল, একটা লাকড়ি বলে, গাছ বলে, সেটা থেকে আপনার পলা, সেটা পালিশ ফালিশ করে এরকম পলার রূপ দেওয়া হয়। এটা লোক ধারণ করে মঙ্গল গ্রহের জন্য। এটা আপনি যতদিন ধারণ করবেন, কমসে কম আপনার বছর অন্তর অন্তরই একটু করে কমতে থাকে, ক্ষয় হতে থাকে। যেমন পলা হচ্ছে আপনার সামুদ্রিক স্টোন, এটার কিন্তু একটা ক্ষয় আছে। সেহেতু আপনি যদি 0.5-1 রতি বেশি পড়েন, অসুবিধা কিছু নেই। যদি আপনি 10 রতি পড়েন, ওটা আপনার কিন্তু ক্ষণে ক্ষণে 8-9 রতি হয়ে যাবে। আর একটা জিনিস ফ্রেন্ডস, পলা যখন আপনি এটা তৈরি করবেন, তখন এটা কপার বা সোনা দিয়ে তৈরি করবেন, গোল্ড বা তামা দিয়ে তৈরি করবেন, অনামিকা আঙুলে। এই অনামিকা আঙুলে এটা কপার দিয়ে বা গোল্ড দিয়ে ধারণ হবে। তো পুরুষ মহিলা যে কেউ এটা ডান হাতে পড়তে পারে, অসুবিধা কিছু নেই। এটা আঙুলে পড়লে, ডান হাতে অনামিকা আঙুলে পড়তে পারে, মেয়েরা বাঁ হাতে অনামিকা আঙুলে পড়তে পারে, কিন্তু পুরুষ বা মহিলা কেউ ডান হাতে পড়লে কোনো অসুবিধা কিছু নেই। এর গুণাগুণ খুব ভালোই হয় ফ্রেন্ডস। আর একটা দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার পলাশ পলা। এটা হচ্ছে পলাশ পলা, যেটা আপনার কালারটা হচ্ছে গৌরিক। কেউ আপনাকে গৌরিক পরবালও বলতে পারে, কেউ আপনাকে পলাশ পলাও বলতে পারে। এই লাল পলারই এটা একটা অংশ, একই জিনিস, এটার কালারটা কম, এটার কালারটা বেশি। এবার কেউ যদি আপনাকে পলাশ পলা লেখে, তখন কিন্তু আপনাকে এরকম গৌরিক কালারের পলা নিতে হবে, যেটাকে পলাশ পলা বলে বা গৌরিক প্রবাল বলে। এটাও মঙ্গলের জন্যই কাজ হয়, এটা হচ্ছে কালারটা লাইট। তারপরে কালারটা হচ্ছে এইটা রেড প্রবাল। তারপরের পলা যেটা ডিপ কালার, যেটাকে বলে অক্স ব্লাড প্রবাল, অক্স ব্লাড প্রবাল, যেটা ফ্রেন্ডস অক্স ব্লাড প্রবাল, এর কাজ কিন্তু খুব বেশি হয় এবং এর গুণগত মান, এর কোয়ালিটি সব থেকে ভালো। এটা বেস্ট কোয়ালিটির প্রবাল। এটা হচ্ছে রক্তপলা বা ইটালিয়ান পলা বা রেড কোরাল বা মুঙ্গা, একই জিনিস। এটা হচ্ছে আপনার খুব ভালো কালার। পলার ক্ষেত্রে যত ভালো কালার হবে এবং যত বড় সাইজ হবে, এর কিন্তু তখন কস্ট একটু বেড়ে যায়, কেননা কোয়ালিটি হিসেবে এর দাম একটু বেড়ে যায়। যখনই ভালো কালার এবং ফ্রেশ স্বচ্ছ, তখনই কিন্তু এর দাম বেড়ে যায়। আর একটা কথা কিন্তু ফ্রেন্ডস, প্রবালে কিন্তু আপনার অনেক সময় পোকা দাগ থাকে, পোকা দাগ থাকে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে একটা দাগ পলাশ পলায় আমি দেখাচ্ছি, এটা যে কোনো পলাতেই থাকতে পারে। এই যে একটা প্রবাল, এটা একটা, এই যে ফুটো মতো রয়েছে পোকা দাগ, এটা কিন্তু পলার জন্ম থেকে। যে এইটা পড়লে যে আপনার কাজ হবে না, তা কিন্তু না ফ্রেন্ডস।
পলা কিন্তু পোকা থাকলেও কাজ হয়, কিন্তু যেহেতু পোকা দাগ থাকলে সেটা কোয়ালিটিতে একটু কমা হয়ে যায়, সেহেতু এর দামটা কমে যায়, কিন্তু এর গুণগত মানটা কিন্তু কমে না। যে আপনার অক্সব্লেড পলার মধ্যেও পোকা দাগ থাকতে পারে, অক্সব্লেড পলার মধ্যে থাকতে পারে, কিন্তু যখনই ফ্রেশ হয়ে যাবে তার কাজ, তার দাম বেশি হয়ে যায়। কেননা ফ্রেশ জিনিসের দাম সবসময় বেশি। আর পোকাটা নিলে আপনার একটা অসুবিধা পরবর্তীকালে হবে, পোকা পলা যদি আপনি একটা বানান তাহলে দু তিন বছর পরে কি হবে, পলাটা আপনি যত বড়ই হোক না কেন আপনার সেটা আপনার বানানোর পরে এই টেবিলের নিচে যখন আপনার এই যখন খাবারের নোংরা টোংরা পড়ে ওখান থেকে খেয়ে 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 ওই পোকার ওইখানে, হ্যাঁ খাবারের তো একটা অ্যাসিড হয়, ওইখান থেকে আপনার বেশি করে খেয়ে যাবে, তখন পলাটা আপনার কিন্তু ভেঙে যেতে পারে বা পলাটা আরও ছোটো হয়ে যাবে, তাড়াতাড়ি ছোটো হয়ে যাবে। একটা ভালো ফ্রেশ পলা যেরকম আপনাকে কম খইবে, কিন্তু পোকা পলা আপনার তাড়াতাড়ি খইবে। কেননা পলাটা যেহেতু পোকা, ওর ভিতরে জল ঢুকছে বা ওর ভিতরে কোনো খাদ্য খাবার ঢুকে যাচ্ছে, সেহেতু পোকাটা আরও অ্যাসিড হয়ে আরও পলাটা বেশি করে আপনার কমে যাবে বা খারাপ হয়ে যাবে। ওই জন্য ফ্রেশ পলা নিলে ভালো। আর পোকা থাকলেও কিন্তু কাজ হয়, যেহেতু দামটা একটু কমে যায়, অনেক সুবিধা, সকলে তো বেশি দাম দিয়ে নিতে পারে না। আর একটা কথা হচ্ছে ফ্রেন্ডস, পলা কিন্তু আপনাকে সবসময় গোল্ড বা কপার বা তামা দিয়ে ধারণ করবেন। পলা কিন্তু আপনার বেশিরভাগ কপার বা গোল্ড দিয়ে ধারণ করবেন, তাহলে এর কাজ বা গুণগত মানের যে এর যে পলার যে গুণ সেটা আপনি একটু বেশি পাবেন। আর যদি আপনি চাঁদি বা রূপো দিয়ে আপনি এটা সিলভার দিয়ে আপনি এটা ধারণ করেন, তাহলে নিচে একটু সোনা টাচ দেবেন, তাতে একটু ভালো হবে। হ্যাঁ, কেননা অ্যাকচুয়ালি পলাটা তামা বা সোনা দিয়ে পড়লে ভালো কাজ হয়। তো ফ্রেন্ডস, পলা মঙ্গল গ্রহের জন্য ধারণ করে। যদি আপনার লগ্নে যদি মঙ্গল থাকে তাহলে আপনার পলা যদি দশরথী লাগে তাহলে আপনি এগারো বারোরথী তেরোরথী পর্যন্ত পড়তে পারেন, তাতে আপনার ভালো ফল পাবেন। এটা যেহেতু এই যে পলাটা দেখছেন এটা প্রায় চোদ্দো পনেরোটি সাইজ আছে, তো এরকম যদি মাঙ্গলিক যদি লগ্নে থাকে, মাঙ্গলিক যদি লগ্নে থাকে, মাঙ্গলিক দেখুন মঙ্গল গ্রহের লগ্নে অনেক জায়গায় মাঙ্গলিক দোষ থাকে, তো লগ্নে যদি আপনার মঙ্গল থাকে তাহলে আপনি একটু বড় সাইজের পলা পড়বেন, তাতে আপনার ফল বেশি পাবেন, তাতে আপনার কাজটা ভালো হবে। তো পলা পড়লেই যে আপনার মাঙ্গলিকটা ভালো হয়ে যাবে তা কিন্তু না ফ্রেন্ডস। যেমন রক্তের গ্রুপ চেঞ্জ হয় না, আর জন্মলগ্নে ঠিকুচি কুষ্টিতে যদি মাঙ্গলিক থাকে সেটাও কিন্তু কোনো মতে পলা বা অন্য কিছু করলে আপনার কিন্তু ঠিক হয়ে যায় না। এটা যদি আপনি মঙ্গলের জন্য পলাটা তখন একটু বেশি পড়েন তাহলে কিন্তু আপনার মাঙ্গলিকের যে প্রভাব তার যে মানে ক্ষতিকারক দিকটা সেটা একটু কমে যাবে, কিন্তু মাঙ্গলিক কিন্তু কাটে না, মাঙ্গলিক দোষটা যেটা সেটা থাকবেই। এটা আপনি ভাববেন না যে পলা পড়লাম মাঙ্গলিক কেটে গেল, যে কোনো যাই কিছু করেন মাঙ্গলিক কাটানো যায় না, ওটা হচ্ছে আপনার লগ্নে রয়েছে। আপনি পলাটা পড়লে লগ্ন থেকে মঙ্গল তো সরছে না, তাহলে আপনার কাটছে কী করে, কাটবে না। কিন্তু আপনি পলাটা পড়লে মাঙ্গলিকের যে প্রভাব সেই প্রভাবটা আপনার কম হবে এবং আপনার শরীর স্বাস্থ্যের প্রতি আপনার বা অন্য অন্য দিকটা আপনার ক্ষতিটা কম হবে। মঙ্গল গ্রহ খারাপ থাকলে হওয়া কাজা মঙ্গল, বাধা বিঘ্ন, ঝুট ঝামেলা, গুপ্ত শত্রু, মানসম্মানহানি, অপযশ, কাটাচেরা, রক্তপাত এগুলো হয়। তো ফ্রেন্ডস, এইটা না যে আমি স্টোন পড়লে আমার কাটাচেরা রক্তপাত আপদ বিপদ হবে না, এইটা কিন্তু না। কেননা স্টোন কিন্তু এটা একটা প্রাকৃতিক জিনিস, এটা আপনি পড়লে আপনার যেটা হওয়ার সেটা হবে, কিন্তু সেটা পরিমাণটা কম হবে। কেননা পাথর হচ্ছে যেরকম আপনি বৃষ্টি হচ্ছে একটা ছাতা নিয়ে বেরিয়েছেন, তো বর্ষার ছাতা আপনার মাথাটা গাঁট করবে কিন্তু পায়ে জল লাগবে। তো পলাটা ফ্রেন্ডস যদি আপনি পড়েন আপনার বড় ধরনের যদি কিছু অসুবিধা থাকে তাহলে সেটা হালকার উপর দিয়ে হবে, সেটা আপনি সুস্থভাবে বাড়িতে সকলের সঙ্গে মিট করতে পারবেন, দেখা করতে পারবেন, আপনার সেই বিপদটা অল্পের উপর দিয়ে হবে। কিন্তু যে হবে না তা না, যে আপনার বাত বেদনা পলা পড়লেই ভালো হয়ে যাবে তা কিন্তু না। কেননা এখনও পর্যন্ত স্টোন পড়ে এরকম কোনো দিন কেউ বলতে পারবে না যে আমার এটা পুরো কিওর হয়ে গেছে, কিন্তু এইটা অনেকে বলতে পারবে যে আমার আগের তুলনায় আমি কিন্তু অনেক ভালো আছি। তো ফ্রেন্ডস, রত্নের একটা গুণাগুণ আছে এটা জানতে হবে, কেননা রত্ন একটা প্রাকৃতিক জিনিস, এর গুণাগুণ আছে। যেমন আমরা লঙ্কা খেলে ঝাল লাগে, তেমন স্টোন পড়লেও এর একটা কাজ আছে। ওটা আপনি যদি আপনি এখন বলতে পারেন যে লঙ্কা খেলে ঝালটা তো বুঝতে পারছি,
সঙ্গে সঙ্গে, কিন্তু পাথর পড়ে তো সঙ্গে সঙ্গে বুঝতে পারছি না, এটা আপনার ভিতরে কথা আসতে পারে। কিন্তু ফ্রেন্ডস, পাথর হচ্ছে ইনভিজুয়াল পাওয়ার। যেমন আপনি মনে করেন কারেন্টের তারে আপনি কারেন্টটা দেখতে পান কি? পান না। কিন্তু ওটা যদি আপনি একটা ল্যাম্প লাগিয়ে দেন, লাইটটা জ্বলবে। ঠিক তেমনি যদি আপনি এই পলা পাথরটা ধারণ করেন, আপনার যে ক্রিয়া, আপনার যে শরীরে কাজ, আপনার যে গ্রহের ফলাফল, সেটা কিন্তু আপনি রেজাল্টটা পাবেন। তো রত্নটা হচ্ছে ইনভিজুয়াল পাওয়ার, এটা আপনার চোখে দেখা যাবে না, কিন্তু এটা আপনার গুণগত মান আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। এটার কিন্তু গুণগত আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং সকলকে শেয়ার করুন।